জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। বেইমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ অনেকেই দেয়, কিন্তু সাথে কেউ থাকে না। দিন শেষে কারোর ওপর কোনো রাগ থাকে না। যেটা থাকে সেটা হলো নিজের ওপর করা নিজের অভিমান। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখাই আর বুদ্ধি জিততে শেখাই। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকলেও তাকে প্রিয় মানুষ বলে মনে হয় না। জীবনে একা চলতে শেখো, কারণ যে আজ তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে। একটা কথা কি জানো তো, মানুষ যতটা যত্ন নিয়ে সম্পর্ক শুরু করে ঠিক ততটাই স্বার্থপর হয়ে সম্পর্ক ছেড়ে চলে আসে। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। জীবনে ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদাকে কন্ট্রোল করতে শেখো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। একটা কথা কি জানো তো, চোখ সেই জিনিসটা পছন্দ করে যেটা আমাদের ভাগ্যে থাকে না। আমার ভালো থাকার জন্য যে মানুষটাকে পাশে চাই, সে মানুষটা আমাদের সব ভালো থাকা কেড়ে নিয়ে একদিন দূরে হারিয়ে যায়। একটা কথা সব সময় মনে রেখো, একটা সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য কখনো কাউকে কাঁদিও না। ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই আগে নিজের স্বার্থের দিকে তাকায়। এখন আর কোনো কিছু নিয়ে এত ভাবি না, কিছু ঘটে গেলে ধরেই নি, এটা আমার প্রাপ্য ছিল। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। আমার জীবনের সেরা শিক্ষা হলো কখনো কাউকে ওভার কনফিডেন্স দেখানো উচিত না, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত, এটা বেয়াদবি নয়, এটা হলো প্রয়োজনীয়তা। লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারণ নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো সম্পর্কে গুরুত্ব আর গভীরতা কতটুকু। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট, এটাই বোধহয় পৃথিবীর সবথেকে বড় কষ্ট। একটা বাস্তব সত্য কি জানো তো, যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয়। একটাই দুঃখ থেকে গেল, আজও মানুষকে চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলে। কিছু সম্পর্ক ওপরবালা নষ্ট করে দেয়, যাতে ওই সম্পর্কর কারণে আমাদের জীবন নষ্ট না হয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, এমনকি বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ মানুষ নিজে নিজেকে বদলায় না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। আমি সেই গল্পের বই, যে বই
সবাই পড়ে, কিন্তু তার অর্থ কেউ বুঝতে পারে না। সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয়, এটাই হলো বাস্তব। কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। জীবন নিয়ে আর কোনো আফসোস নেই, কারণ জীবনে থাকা মানুষগুলোকে আমার চেনা হয়ে গেছে। জীবনে চাইলেই কি আর সব কিছু পাওয়া যায়? আসলে কিছু জিনিস পেতে হলে ভাগ্যের প্রয়োজন হয়। একটা কথা কি জানো তো, কেউ কারণ নয়, আর এই পৃথিবীতে কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে তার শত্রু আপনজন হয়। অনেক সময় না চাইতেও কিছু মানুষ আপন হয়ে যায়। অনেক সময় হাজার অনুরোধ করার পরেও সেই মানুষগুলোকে ধরে রাখা যায় না। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে তারা দুর্বল নয়, এটা তাদের সুশিক্ষার পরিচয়। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে, আর যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে তুমি শক্তিশালী হবে। রেগে গেলে নিয়ন্ত্রণ করতে শেখো, ভুল হলে মেনে নিতে শেখো। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ অনেকেই দেয় কিন্তু সাথে কেউ থাকে না। জীবনে ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। একটা কথা কি জানো তো, চোখ সেই জিনিসটা পছন্দ করে যেটা আমাদের ভাগ্যে থাকে না। আমার ভালো থাকার জন্য যে মানুষটাকে পাশে চাই সে মানুষটা আমাদের সব ভালো থাকা কেড়ে নিয়ে একদিন দূরে হারিয়ে যায়। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। আমার জীবনের সেরা শিক্ষা হলো কখনো কাউকে ওভার কনফিডেন্স দেখানো উচিত না, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।